এই ভিডিওটি আপনি এখন রিপ্লে দেখছেন, এই ভিডিওটি সরাসরি সম্প্রচারিত হয়েছে 4:52। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহীর আমনি আলোচনা পর্ব 8-এ। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমার নাম হাসান তানভীর, রাজশাহী আমের উদ্যোক্তা। এছাড়াও আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইসমাইল খান শামীম, একজন আম উদ্যোক্তা, এবং সেই সাথে উনি অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। এছাড়াও আমাদের সাথে আছেন ফাইসাল আহমেদ শশী, আমবাগান। এছাড়া রয়েছেন জাহিদ নয়ন, উদ্যোক্তা, রাজশাহী শপ। আমরা আসলে আজকে চারজনই অনলাইনে এসেছি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে শেয়ার করার জন্য। আজকে 30 তারিখ, আপনারা সবাই জানেন, আপনারা সবাই অধীর আগ্রহে আসলে অপেক্ষা করেন যে কবে রাজশাহীর আম পাকবে এবং কবে আমরা সেই আম একসাথে সবাই মিলে, আসলে পরিবারের সবাই মিলে আসলে এই আম খাবো। এবং এই মধু মাসের সব থেকে অন্যতম একটি পারিবারিক সাংস্কৃতিক অংশ হচ্ছে এই আম খাওয়া। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যেই উদ্দেশ্যে আমাদেরকে আম খাওয়া হয় বা আমরা আম সংগ্রহ করি, এটার জন্য যে অনুভূতি কাজ করে এইটাকে পুঁজি করে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু আবার তারা অপরিপক্ক আমও কিন্তু বাজারজাত করছে। একটা নির্দিষ্ট সময় ছাড়া কিন্তু এই আমগুলো আসলে পারা যায় না বা কোনো ক্যালেন্ডার দেখেও কিন্তু আম পাকে না। তো আমরা অনেকদিন থেকেই সবার চাহিদার বিপরীতে আমরা আম অর্ডার নেওয়া বন্ধ ছিল, সেটা আমরা আজ থেকে শুরু করছি। আজকে আমাদের সাথে যারা রয়েছেন আরো 3 জন উদ্যোক্তা, আমরা সবাই মোটামুটি আজ থেকে আমের অর্ডার নেওয়া শুরু করছি। কিন্তু কেন আসলে এতদিন আমের অর্ডার নিলাম না, এবং সেই সাথে বাজারে যে আমগুলো এখন পাওয়া যাচ্ছে, দেখেন রাজশাহীতে এখন পর্যন্ত গোপালভোগ আমই পাকেনি, আমরা এখন পর্যন্ত পারার সাহস পাচ্ছি না। হয়তো বা 1-2-3 তারিখে হয়তো বা আমরা পারবো, কিন্তু ঢাকা বা অন্যান্য অঞ্চলে কিন্তু এখন হিমসাগর পর্যন্ত আম পাওয়া যাচ্ছে। তো কিভাবে এগুলো আসছে এই বিষয়গুলো আমরা একটু শুনবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইসমাইল খান শামীম, আহ্বায়ক ওমট্যাপ, অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশন আহ্বায়ক, এবং তিনি নিজে একজন আম উদ্যোক্তা। শুধু আম উদ্যোক্তাই নন, তিনি আম চাষীদের একটি সংগঠন রয়েছে, তিনি সেই সংগঠনের নেতৃত্ব দেন, এবং সেই সাথে যার হাত ধরে বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে আম এক্সপোর্ট শুরু হয়েছে, তিনি হচ্ছেন ইসমাইল খান শামীম। আমরা প্রথমে একটু তার কাছে যেতে চাই এবং তার কাছে শুনতে চাই যে কেন আসলে আমরা এই কয়েকদিন আমের অর্ডার নিলাম না এত চাহিদার প্রেক্ষিতেও, এবং যে আমগুলো বাজারে পাওয়া যাচ্ছে এখন হিমসাগর বা গোপালভোগ, সেই আমগুলোই কি আসলে খাওয়ার কতটুকু নিরাপদ। আমি চলে যাচ্ছি ইসমাইল খান শামীম। শামীম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তানভীর ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি ধন্যবাদ। এখন আমরা আম কেন এখনো বাজারজাতকরণ করা শুরু করিনি, এটার বিষয় হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা এখনো বাজারজাতকরণ করা শুরু করিনি। কারণ আমরা চাচ্ছি যে যারা ক্রেতা আছে বা ভোক্তা আছে তাদেরকে আমরা নিরাপদ আম পৌঁছে দিব। এখন আমি যদি বিষমুক্ত নিরাপদ আম যদি পৌঁছে দিই, তার জন্য কিছু কাজ আছে, সে কাজগুলো আমরা মেনটেন করি, কিন্তু আমরা এই আমটা, আমাদের উৎপাদিত আমগুলো হবে শতভাগ নিরাপদ। যেটা হচ্ছে কি, আম বাজারজাতকরণ করার ক্ষেত্রে আমরা যে প্রথমে যেটা গুরুত্ব দিই যে আমের পরিপক্কতা। আগে কি হতো, ফাল্গুন মাসে মুকুল আসতো, এখন কিন্তু জলবায়ুগত পরিবর্তনের কারণে কিন্তু এখন আমের মুকুলগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু লেটে লেটে আসছে। যেমন গত বছরের তুলনায় এই বছর আমের যে পাকার সময় প্রায় 7-8 দিন দেরি হয়ে গেছে। কারণ আমরা যদি আম যদি ম্যাচিউর না হয় তাহলে কিন্তু আপনাদেরকে যদি আমরা এই আমগুলো দেই তাহলে এই আমগুলো পচে যাবে। কারণ একটা গাছের মুকুল কিন্তু একসাথে আসে না। এখন এই বছরে দেখা গেছে যে কিছু মুকুল 1 মাস আগে এসছে, ওই মুকুল 1 মাস পরে এসেছে কিছু মুকুল আবার। তাহলে আপনি এখন হিসেব করুন যে 1 মাস আগের মুকুলের আম এবং 1 মাস পরের মুকুলের আম, এর মধ্যে কিন্তু অবশ্যই একটা পার্থক্য থাকবে। আমরা গাছ থেকে যে আমগুলো হারভেস্ট করি, গড় ম্যাচিউরের কথা চিন্তা করে কিন্তু আমরা আমগুলোকে হারভেস্ট করে থাকি। কারণ গড় ম্যাচিউর না হলে আমগুলো পচে যাবে। অনেক ক্ষেত্রে গোপনে প্রশাসনের সজাগ থাকার পরেও তারা চুরি করে হয়তো তারা হয়তো কিছু রাসায়নিক মিশায় কিন্তু আমগুলোকে পাকাই দিচ্ছে। আর আমরা চাই যেন আমরা সঠিক জাতের আম যেন আপনারা ভোক্তা আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের যে দিকটাকে আমরা গুরুত্ব দিই, আমাদের ওম ট্যাবের যারা আছে বা আমরা যারা ম্যাঙ্গো উদ্যোক্তা আছে, যারা ভালো মানের আম আমরা উৎপাদন ও বাজারজাতকরণ করে থাকি, সেটা হচ্ছে আমের কোয়ালিটি। কোয়ালিটি ঠিক না রাখলে আসলে আমের দাম
ভালো আম দেওয়া সম্ভব নয়, কারণ দেখুন একটা বাজারে একটা আমাদের যে উৎপাদিত আমগুলা যখন আমরা বাজারজাতকরণ করি আমরা কিন্তু গ্রেডিং করে করি, একটা অংশের যেটা লো গ্রেডের আমটা সেটা হচ্ছে প্রসেসিং কোম্পানি গুলা নাই, ওরা হচ্ছে পাল্প তৈরি করার জন্য নাই, তারপরের অংশটা কিন্তু বাজারে বিক্রি হয়। এটা কিন্তু যারা লো গ্রেডের যারা যেসব এলাকায় চলে যেমন ফুটপাতে আম বিক্রি করে বা যেসব জায়গায় বাজারজাতকরণ করে, এই আমগুলা কিন্তু ওইখানে ওই শ্রেণীর আম একটা। আর আরেকটা যে আমগুলো আছে আমাদের দেশীয় সুপার শপ গুলাতে আছে, এই আমগুলো যে বিক্রি করা হয় এই একটা কোয়ালিটির আম। আর কিছু আম আছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটির, এই এক্সপোর্ট কোয়ালিটির আমটা হচ্ছে সর্বোচ্চ দাম দিয়ে আসলে আমরা বিক্রি করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের আম। আর আরেকটা গ্রেড হচ্ছে এক্সপোর্টের নিচের যে ধাপ, সেটা হচ্ছে ঢাকার যে অভিজাত দোকানগুলো আছে আমাদের, যে সারা বাংলাদেশের যতগুলো অভিজাত দোকানগুলো আছে যে দোকানে আমগুলো বিক্রি হয়, এই আমগুলো একটা শ্রেণীর আম। তো এখন আমরা যারা আমরা আম উদ্যোক্তা আছি প্রত্যেকে আমরা গুরুত্ব দিই, মানে কোয়ালিটির সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করি না, যে একটা ভোক্তা আপনারা আমাদের প্রতি বিশ্বাস আস্থা দেখেই কিন্তু আমাদের কাছে অন্ধবিশ্বাসে আপনারা আমাদেরকে টাকা দেন, আপনারা আমাদের কাছে আম নেন, তো অবশ্যই আমরা এই দিকতে গুরুত্ব দিয়েই আপনাদের জন্য আমরা গ্রেডিং করে আমরা আম উৎপাদন করি এবং এই আমটা আপনাদের জন্য আমরা প্যাকেজিং করে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে আম দেওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে প্যাকেজিং। প্যাকেজিং কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যদি আপনাদেরকে যদি আমরা ভালো মানের ক্যারেটে, প্লাস্টিকের ক্যারেটে যদি ভালো ভাবে ক্যারেট করে আমগুলো না দেই, তাহলে কিন্তু আপনাদের পরিবহনের কারণে আমগুলো বাড়ি লেগে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে। আর আমের দামের বিষয় হচ্ছে আপনি যখন একটা ভালো জিনিস নিবেন তখন কিন্তু আমের দামটা একটু বেশি হবে, কারণ আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে আমরা দেব আপনাদের ঢাকা সহ সারা বাংলাদেশের বা তথা এক্সপোর্ট কোয়ালিটির যে যে আমগুলো সেই আমগুলো আপনাকে আমরা দেব। এক্সপোর্ট কোয়ালিটির যদি আপনাকে আমি আম দেই তাহলে দামটা একটু বেশি হবে। তো আমি যেটা মনে করি বা আমাদের দেশের যারা আমার যেহেতু দীর্ঘদিন যেহেতু আম সেক্টরে আমরা কাজ করি, সেহেতু যদি একজন বাংলাদেশের যে ভোক্তাকে যদি আমরা ভালো মানের ভালো নিশ্চয়তার নিরাপদ আম যদি দিতে পারি, তাহলে ভোক্তাদের কিন্তু দাম দিতে কোনো আপত্তি করে না। তো এটাই এই দর্শন এই আদর্শ নিয়েই কিন্তু আমরা ব্যবসা করি এবং আম শিল্পের উন্নয়নের জন্য আমরা কাজ করি। তানভীর ভাই ধন্যবাদ, শামীম ভাই চমৎকার করে এই কথাগুলো বলার জন্য। আসলে মানে এটা কিন্তু একটা শিল্প, এই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু লক্ষ লক্ষ পরিবার জড়িত, রাজশাহী, চাঁপাই, নওগাঁ, এখন সাতক্ষীরা, ওইদিকে খাগড়াছড়ি, অনেক পরিবার কিন্তু এই আমের সাথে কিন্তু আসলে জড়িত। আমাদের কোনো ভুল তথ্যের জন্য কিংবা ভুল প্রচারণার জন্য কিন্তু আসলে শুধু ক্রেতারা যে প্রতারিত হচ্ছে তা কিন্তু না, এটার সাথে কিন্তু আম শিল্পের সাথে যারা জড়িত প্রত্যেকটি পরিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2017 সালের ঘটনা যদি আমরা একটু মনে করি, তখন দেখবেন যে বুঝে হোক না বুঝে হোক একটি শব্দ তারা ব্যবহার করে মিডিয়াতে কিন্তু নিউজ এসেছে যে ফরমালিন, আসলে ফরমালিন কিন্তু আমে কখনো দেয় হয় না। এই যে মানুষের মনে একটা আতঙ্ক ধরিয়ে দিয়ে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়েছে। ঢাকায় দেখেছেন 2017 সালে কিন্তু টনকে টন কিন্তু আম নষ্ট করা হয়েছে, এবং গত বছরও দেখেছি, এবছরও দেখেছি যে আম পরিপক্ক হওয়ার আগে কিছু অসাধু ব্যবসায়ী তারা অপরিপক্ক আম ঢাকায় নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে তারা হচ্ছে ইথোফিন দিয়ে আম পাকিয়ে কিন্তু আমগুলো বিক্রি করেছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যদিও প্রশাসনের নজরদারিতে সেই আমগুলো ধ্বংস করা হচ্ছে, আম ধ্বংস করুক কিংবা না করুক কিন্তু এটা তো ওভারঅল সবার জন্যই ক্ষতি। আসলে এটা কিন্তু অর্থনীতিতে একটা ক্ষতি, আপনি লক্ষ লক্ষ টন যদি আমরা আম এবার ধ্বংস করি তাহলে কিন্তু এটা কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের ক্ষতি হয় আর কি। আমাদের সাথে আছে জাহিদ নয়ন, আমরা একটু জাহিদ নয়নের কাছে যেতে চাই। জাহিদ নয়ন, আপনি একটু আমাদেরকে বলবেন যে একজন অনলাইন ক্রেতা কোন বিষয়গুলোকে খেয়াল রেখে আসলে অনলাইনে আম কেনার জন্য আসলে সে অর্ডার করবে, হ্যাঁ কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে ক্রেতা, এবং সেই সাথে এটুকু একটু বলবেন যে আপনি নিজে একজন অনলাইন শপের একজন উদ্যোক্তা, আপনি আপনার ক্রেতার জন্য কিভাবে সাপোর্ট দিচ্ছেন বা আপনি কেন মানুষ আপনার কাছ থেকে আম নিবে আসলে? জি ধন্যবাদ হাসান তানভীর আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আসলে যারা ক্রেতা রয়েছি আসলে আম পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না, কম বেশি আমরা সবাই আম পছন্দ করি। আর যার ফায়দাটা আসলে অসাধু অনেক ব্যবসায়ী নেওয়ার সুযোগ খুঁজে আর কি, তারা সেই সুযোগে একটা বা হচ্ছে ফায়দা লুটার হচ্ছে একটা চেষ্টা করে। তো আমরা কাস্টমাররা যদি সেই জায়গা থেকে সজাগ হই এবং যারা আমরা রিয়েল সেলার আছি, যারা একদম অথেন্টিক প্রোডাক্ট সেল করছি, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে এবং আমাদের কাস্টমারদেরও নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে। আম কেনার ক্ষেত্রে আপনার আপনি কার কাছ থেকে আম কিনছেন সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে আগে খেয়াল করতে হবে।
আপনি হচ্ছে এখন বর্তমান সময়ে দেখা গিয়েছে যে আপনার অনলাইনে হাজার হাজার সেলার হয়ে গেছে, হয়তো বা ভালো করে যদি খোঁজা হয় তাহলে দেখা যাবে এই বছর 2 লক্ষ সেলারই রয়েছে, কিন্তু আলটিমেটলি রাজশাহীতে 2 লক্ষ আম চাষি আছে কিনা সেটাই হয়তো বা হিসেব করার একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আম কেনার সময় দেখতে হবে যে আসলে তাদের যাদের কাছ থেকে আম নিচ্ছেন তারা আমের সাথে কতটুকু সম্পৃক্ত, কিংবা তাদের বাগান আছে কিনা, কিংবা যারা তারা বাগান থেকে আম সংগ্রহ করে এনে আপনাকে দিচ্ছে কিনা। তো আম যদি সঠিক জাতের হয় তবে তো আপনার আমটা খেতে ভালো লাগবেই, তবে আম যদি সঠিক জাতের না হয় সেক্ষেত্রে খারাপ লাগতে পারে। তো আপনি যে কোনো জায়গা থেকেই সঠিক জাতের আম পাবেন এবং আম খেতে ভালো লাগবে, তবে আম খেতে ভালো লাগলেই যে সেই আমটা ভালো হবে তেমন কোনো কথা কিন্তু নয়। বর্তমান সময়ে নিরাপদ আম নিশ্চিত করাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা অনলাইন সেলার হিসেবে কাজ করছি, অ্যাজ এ তরুণ উদ্যোক্তা হিসেবে কাজ করছি, আমরা মানুষকে ভালো জিনিসটা তাদের ঘরে পৌঁছে দিতে চাই। আমরা কৃষক থেকে হচ্ছে কাস্টমারের হাতে কৃষকের পণ্য পৌঁছে যাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছি, যেন নিরাপদ আম আমরা কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারি। তো বাজারের আম কেনার সময় বা আপনি যে অনলাইনে এত হাজার হাজার সেলার আছে সেক্ষেত্রে আপনি নিশ্চিত করেন যে সে আপনাকে বাগান থেকে আমটা সংগ্রহ করে দিচ্ছে কিনা। তার নিজেদের বাগান থাকতেই হবে তার কোনো মানে নাই, যদি নিজেদের বাগান থাকে সেক্ষেত্রে খুবই ভালো, কিংবা আপনার যাদের হচ্ছে পরিচিত আছে রাজশাহীতে পরিচিত মানুষজন আছে তারা অন্তত হচ্ছে আপনার সেই পরিচিত মানুষদের মাধ্যমে রাজশাহী থেকে সরাসরি আম কেনার চেষ্টা করেন। আর বাগান থেকে আমগুলা যেন যায় সেটা নিশ্চিত করতে হবে, এবং সঠিক জাত এবং নিরাপদ আম। নিরাপদ আম বলতে কি কি বিষয়গুলো আমরা হচ্ছে খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে আম চাষ পদ্ধতি সম্পর্কে জানতে হবে। অনেক সেলার আছে এখন বর্তমানে, আপনি ফেসবুক ইউটিউব বা ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলো পাচ্ছেন, এখন তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা কিন্তু সেটা পেয়ে যাচ্ছি যে বাগানের চাষ পদ্ধতি সম্পর্কে তারা কিন্তু প্রতিদিন আপডেট দেয়, বাগানে কিভাবে আম উৎপাদন করা হচ্ছে, আমগুলো কিভাবে পাড়া হচ্ছে। এবং জানেন যে আপনারা যে আমরা এখন একটা এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের কিন্তু আসলে নিজেদের সচেতন হওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নাই, সেই জায়গা থেকে আমাদের কিন্তু বড় ধরনের একটা ভূমিকা রাখতে হবে আম সংগ্রহ, আম প্যাকিং এবং আম ডেলিভারির ক্ষেত্রে। নিজেদেরকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই আমাদেরকে হচ্ছে আপনার যে সচেতনতামূলক যে আমাদের নির্দেশনাগুলো রয়েছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেইগুলা মেনে আমাদের আম সংগ্রহ এবং আমাদের কাস্টমারদের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের অনেক কাস্টমারও প্রশ্ন করে থাকে যে আসলে এই সময়টাতে আপনারা কিভাবে করছেন। তো প্রত্যেকেই যারা বাগানের মালিক আছে বা আম সংগ্রহ করছেন তারা হচ্ছে আপনার বাগান থেকে নিরাপদ আম নিশ্চিত করার লক্ষ্যে বাগানে প্রবেশের পূর্বেই নিজেরা জীবাণুমুক্ত করার জন্য আমরা সাবান দিয়ে হাত বা হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ এবং মাস্ক ব্যবহার এবং আমগুলাও যেন হচ্ছে জীবাণুমুক্ত করে হচ্ছে কাস্টমারের কাছে পাঠাইতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা মনে হয় কাজ করতে পারি, অনেকেই কাজ করছে আর কি। ধন্যবাদ জাহিদ নয়ন চমৎকার করে এই কথাগুলো উপস্থাপন করার জন্য। আমরা একটু চলে যাই, আমাদের সাথে আছেন আম বাগানের উদ্যোক্তা, একজন সফল উদ্যোক্তা। ও শুধু আসলে একজন আম উদ্যোক্তাই না, ও নিজেও একজন খুব সফল একজন ফ্রিল্যান্সার এবং ও ফরেন বায়ারদের কাজ করে, এবং সেই সাথে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ওর টেকনিক্যাল টিম এবং ওদের বাড়ি যেহেতু পুঠিয়া অঞ্চলে আর কি, রাজশাহীর পুঠিয়া অঞ্চলে, সো ওদের যে রিসোর্সটা আছে যে নিজেদের বাগানের আম নিজেরা সেল করা, এবং এতে এতে যদি নিজেদের বাগানের আম যদি নিজেরা যদি অনলাইনে সেল করে তাহলে দুটো লাভ, দুটো লাভটা হচ্ছে, একটা হচ্ছে যে ক্রেতা একেবারে বাগান থেকে আম পাচ্ছে, দুই যে বাগান মালিক সাপোজ ফয়সাল আহমেদ শশী ওরা 80 টাকা করে সাপোজ আম যদি বিক্রি করে তাহলে কিন্তু ওরা 80 টাকায় পাচ্ছে, কিন্তু এই আমটাই যদি তারা আড়তে দিত তাহলে 45 থেকে 50 টাকা পেত। এই আমটা ঘুরেই কিন্তু আবার আপনাদের হাতে যাচ্ছে, সেটা কিন্তু আবার 80 টাকাতে হচ্ছে, 80 টাকাতে বিক্রি হচ্ছে কিন্তু। কিন্তু যদি আমি সরাসরি আমটা আমার বাগানের আম যদি আপনার কাছে পৌঁছে দিই তাহলে কিন্তু বাগান মালিক হিসেবে কিন্তু আমরাও কিন্তু লাভবান হচ্ছি। আমার কাছে একটা প্রশ্ন, অনেকেই যে বলে আসলে এই যে আপনি বলছেন আপনার বাগানের আম, আসলেই কি ফয়সাল আহমেদ শশী আসলেই কি আপনি আপনার বাগানের আম দেন নাকি আপনি অন্য বাগান থেকেও নেন, বা আপনারই কি হাজার মন আম হয় কিনা? শামীম ভাইয়ের ব্যাপারটা আলাদা, শামীম ভাইদের প্রায় 200 টনের মতো আম নিজেদেরই হয়, ওনাদের অনেক বড় বাগান আর কি। তো এই যে আমরা যারা ছোট ছোট সেলার আছি, কিংবা আমাদের আসলে অবস্থাটা কি, আমরা কিভাবে নিজেদেরকে আসলে যারা ক্রেতা আছেন তাদের কাছে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি?
ধন্যবাদ হাসান তানভীর, আপনি চমৎকার একটু প্রশ্ন করেছেন যে আসলে আমার এত আম আছে কিনা বা আমগুলো বাগানেরই কিনা। তো প্রথমত টু বি অনেস্ট, আমরা অনেকে আছি যারা আমাদের আসলে এত বাগান নেই, কারণ এই হাজার হাজার মন আসলে যে এতগুলো বাগান আসলে আমাদের সবার পক্ষে থাকা সম্ভব না। তবে আমাদের বাগান, আমাদের চাচাদের বাগান, আমাদের দাদাদের বাগানের পাশাপাশি আমরা অনেক বাগান এটা বছর চুক্তি কন্ট্রাক্ট নিয়ে থাকি, যেগুলা সঠিকভাবে চাষ পদ্ধতি মেনে আমরা কিন্তু চাষ করি। তো আলটিমেটলি সেগুলো আসলে আমাদের কন্ট্রাক্ট বেঁচে থাকে। আর কিছু কিছু আম, হ্যাঁ কিছু কিছু আম সেটা আমাদের অনেক কিছু না, অনেক বড় একটা অংশ সেটা আমাদের নিজেদের বাগানের। আর এবং অনেক অনেক আম সেখানে আমাদের কন্ট্রাক্ট বেঁচে আমাদের যে বাগানগুলো নিয়ে থাকে সেই বাগানগুলাই থেকে আমরা দিয়ে থাকি। কিন্তু দিন শেষে আমি একটা কথা জানাতে চাই, সব আমি কিন্তু আম বাগানের, হ্যাঁ সেটা হয়তো খাতা কলমে আমার নামে নেই, সেই আম বাগানটি আমার নামে নেই, কিন্তু সেই আম বাগানের চাষ কিন্তু আমাদের হাত ধরে হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের হাত ধরে হচ্ছে। আমরা সব কিছু জেনে বুঝে চাষ পদ্ধতি মেনেই কিন্তু চাষ করছি, এবং সেইখান থেকে সংগ্রহ করে বাগান থেকে সরাসরি প্যাকিং করেই কিন্তু আমরা কাস্টমারকে কিন্তু পাঠিয়ে দিচ্ছি। তো এটা আপনি দুইভাবে দেখতে পারেন, যে এক যদি পরোক্ষভাবে বলি হ্যাঁ সেটা আমারই বাগান, আবার যদি প্রত্যক্ষভাবে বলি না সেটা আমার বাগান না। তার মানে কিছু অংশ আমরা যেটা নিজেদের বাগান এবং কিছু অংশ আমরা কন্ট্রাক্ট নিয়ে থাকি, যেটা লিজ বলি অনেকেই। তো এটা নেওয়ার পরে আম উৎপাদন করে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি। হাসান তানভীর ধন্যবাদ। শশী, আমি একটু আবার একটু ইসমাইল খান শামীম ভাইয়ের কাছে একটু যেতে চাই, আসলে আমাদের যেহেতু অল্প সময় আর কি। হ্যাঁ, এই যে আমরা কন্ট্রাক্ট ফার্মিং বলছি, কিংবা আমরা খুব হলো যে কন্ট্রাক্ট ফার্মিং ছাড়া, আচ্ছা শশী ভাই মনে হয় যে ইন্টারনেট মানে ধীর গতির জন্য তিনি এই মুহূর্তে নেই আমাদের সাথে আর কি, ইসমাইল খান শামীম ভাই। তবে একটা বিষয় আসলে বলতে চাই, যে যেমন আমি খুব অনেস্টলি বলি, আমাকে যদি কেউ প্রশ্ন করে যদি আমের যদি ভেজাল থাকে তাহলে আপনি কি করবেন, আম যদি খারাপ হয় তাহলে কি করবেন, প্রথমত হলো যে আমি আমি একেবারেই অনেস্টলি বলতে চাই যে আমার আমে মানে আমি তো প্রতিটা আমে তো আসলে ভিতরে ঢুকে খেয়ে খেয়ে তো আসলে পাঠাই না, বাট আমি জানি এই গাছের আম যাচ্ছে, এই গাছের আম মিষ্টি আর কি। এটা আপনাকে ধরে নিতে হবে যে 30% আম একটু কম বেশি হবে আর কি। আচ্ছা, কোনো কারণে বা অ্যাক্সিডেন্ট আপনার আপনার কাছে যে লটের আমগুলো, এই আমগুলো ভালো না, আপনার যদি মনে হয় যে আপনি আম খারাপ গেছে, আপনি আমাকে নিঃসংকোচে বলবেন, আমি আপনাকে আবার সমপরিমাণ আম পাঠিয়ে দেব। তারপরেও যদি মনে হয় যে না হচ্ছে না, হলো যে আবারও খারাপ আম গেছে, আমি আবারও পাঠাবো। তারপরে যদি আপনার মনে হয় যে আমি আপনার সাথে প্রতারণা করছি, তাহলে আপনি আমার নামে ভোক্তা অধিকারে গিয়ে একটা মামলা ঠুকে দিবেন। এইটুকু সৎসাহস আমাদের সবার আছে, আমার অ্যাটলিস্ট আছে, যে আপনার কাছে যদি মনে হয় যে আমি আপনার সাথে প্রতারণা করছি, আমি আপনাকে ঠকাচ্ছি আপনার টাকা নিয়ে, তাহলে আপনি আমার নামে ভোক্তা অধিকারে মামলা করবেন। ওকে, আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন ইসমাইল খান শামীম। শামীম ভাই, একটু আপনার কাছে একটু আবারও জানতে চাই যে এই যে অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশনে যারা আছেন, ভোক্তারা অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য আছেন তাদের কাছ থেকে আম কিনবেন আমরা বিশ্বাস করি, যদি অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশনের যদি কেউ কোনো ভোক্তার সাথে যদি প্রতারণা করে টাকা নিয়ে যদি আম না দেয়, কারণ আমরা এখানে সবাই অ্যাডভান্স পেমেন্টে আসলে আম পাঠিয়ে থাকি আর কি, হ্যাঁ আম টাকা নিল, হয়তো অনেক হাই রেট নিল কিন্তু খুব নিম্ন মানের আম পাঠালো, এটা মনে করছে ভোক্তা মনে করছে যে সে প্রতারিত হয়েছে, সেক্ষেত্রে অনলাইন ম্যাঙ্গো ট্রেডার অ্যাসোসিয়েশন ওমট্যাপ থেকে কোনো পদক্ষেপ আপনারা নেবেন কিনা? জি জি ধন্যবাদ। আমরা ওমট্যাপটা প্রতিষ্ঠা করেছি কিন্তু তিন পক্ষের স্বার্থ রক্ষার জন্য, একটা একটা শ্রেণী হচ্ছে আম চাষি, আম ব্যবসায়ী আমরা যারা, আর হচ্ছে ভোক্তা। তো তিন পক্ষই যেন উইন উইন থাকে এই লক্ষ্যে কিন্তু আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা কাজ করেছি, এবং আমরা যারা যে তরুণ যারা সেলার আছে প্রত্যেকেই কিন্তু আমাদের অনলাইন গ্রুপে আসছে, আমরা যার যার অবস্থান থেকে যতটুকু আমাদের মনে নলেজ আছে বা কিভাবে আম প্যাকেজিং করতে হবে, কিভাবে আম গ্রেডিং করতে হবে, কিভাবে করলে আমটা ভোক্তা ঠকবে না, বা আমের আম কি কোয়ালিটির আম দিতে হবে, কোন কোন জাতের আম দিতে হবে, এইসব বিষয়গুলো আমরা কিন্তু তাদেরকে অবহিত করছি। এবং আমরা কিন্তু একটা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি, যে এখন আমরা আসলে হাঁটি হাঁটি পায়ে আমাদের পথ চলা শুরু করেছি আমরা ওমট্যাপ এবং ওমট্যাপের ওমট্যাপ পরিবার। তো এখানে যদি আমাদের যে অবস্থান, যেটা হচ্ছে আমাদের কোনো সদস্য যদি আমাদের ওমট্যাপের যারা রেজিস্টার্ড সদস্য, এরা যদি কোনো কাস্টমারের সাথে কোনো ক্রমে প্রতারণা করে, আম নিয়ে ঠকায় বা ভালো দাম নিয়ে লো গ্রেডের আম দেয়, তাহলে আমরা ওমট্যাপের সদস্য পদ সে হারাবে, তাকে আমরা ওমট্যাপ থেকে বের করে দিব। এবং তার বিরুদ্ধে আমরা যদি কোনো ভোক্তা ভোক্তা অধিকার যদি মামলা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এবং
যেন ভোক্তা যেন একটা কাস্টমার যদি তার বিরুদ্ধে অভিযোগ আনে যে যে একজন ট্রেডার একজন কাস্টমারকে ঠকিয়েছে, তাহলে আমরা আমাদের গ্রুপ থেকে তাকে বের করে দিব। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা চাই যে কৃষকের উন্নয়ন, আমরা প্রথমে আমরা বলেছি যে আমরা অনলাইন ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কৃষকের আম কিনে বাজারজাতকরণ করা, সরাসরি কৃষকের কাছ থেকে আম নিয়ে আমরা সরাসরি ভোক্তার কাছে পৌঁছিয়ে দিব। এই লক্ষ্যে আমরা কাজ করি। আমরা চাই কৃষক যেন ন্যায্য মূল্য পায়, ভালো দাম পায়, এবং ভোক্তা পায় ন্যায্য মূল্যে নিরাপদ আম। এবং এইখানে যদি কেউ যদি কোনো সদস্য যদি কোনো কাস্টমারের সাথে আম নিয়ে প্রতারণা করে, আমরা একদম কঠোর হস্তে দমন করব, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা করব এবং তাকে গ্রুপ থেকে বের করে দেব। তানভীর ভাই ধন্যবাদ শামীম ভাইকে, আসলে চমৎকার বলেছেন আর কি। তো আজ থেকে মোটামুটি ভাবে আজকে 30 তারিখ, আমরা আসলে এ কয়েকদিন ইচ্ছা করে আসলে অর্ডার নিচ্ছিলাম না, এক প্রকার যে আম ম্যাচিউর না হলে আসলে আম দেয়া যাবে না, পারা যাবে না। যেমন আমি আমার 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 ইচ্ছা আছে যে আমি 3 তারিখে আম পারবো, আমি 4 তারিখে কুরিয়ারে তুলবো, হয়তো বা জাহিদ নয়না হয়তো বা 1-2 তারিখে আম পারবে, সে হয়তো বা তার পরের দিন কুরিয়ারে দিবে। তো আমাদের সময় নিচ্ছে আমরা 4-5 দিন, আরো যেন বছরের শুরুর আমটাই যেন আসলে সুমিষ্ট আম এবং আপনারা পান, এবং সেই লক্ষ্যটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি আর কি। আর সেই সাথে জাহিদ নয়নকে আরেকটু জাহিদ নয়নের কাছে আরেকটু একটু যেতে চাই যে জাহিদ নয়ন, আপনি কিভাবে শুরু করছেন, বা আসলে এখন তো প্রচুর অনলাইনে সেলার হয়েছে প্রথমে আপনি বলছিলেন, তো কাদের কাছ থেকে আসলে আম কেনা উচিত আর কি? মানে অনলাইনে তো এখন মানে রাজশাহীতে যে কয়েকজনের ফেসবুক আইডি আছেন, পার্সোনালি অনেকে সেল করছেন আসলে। হ্যাঁ, তো আসলে একটা একটা প্রতিষ্ঠান রিকগনিশন তো থাকা উচিত আর কি। তো আম ক্রয় করার ক্ষেত্রে আসলে কাদেরকে বেশি প্রিফারেন্স দেওয়া উচিত বা কাদেরকে খেয়াল রাখা উচিত? আচ্ছা, আমি আসলে এটা বলবো না যে আপনি কার কার কাছ থেকে কিনবেন না, তবে আপনি কাদের কাছ থেকে কিনতে পারেন সেই বিষয়টা বলতে পারি। আমি বেশ কিছু তথ্য আমি কিন্তু অলরেডি পেয়েছি এরকম যে আম বিক্রির বিষয়ে আর কি বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন গ্রুপে ব্যক্তিগত আইডি থেকে, এবং সেখান থেকে টাকা নেওয়ার পরে তাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে এবং হচ্ছে আপনার আম তাদেরকে আর পাঠানো হয়নি। এই ধরনের ঘটনা কিন্তু অলরেডি ঘটেছে, এটা আপনারাও জানেন, এবং যে সকল ক্রেতা বিভিন্ন গ্রুপগুলোতে রয়েছে ফেসবুকে তারাও কিন্তু এই বিষয়গুলো অবগত আছে। তো যেক্ষেত্রে মানে এই ধরনের ঘটনাগুলো যেক্ষেত্রে হয় সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন আইডি দেখা যাচ্ছে রিসেন্টলি 2-3 মাস আগে বা 6 মাস আগে ক্রিয়েট করা হয়েছে, সেই আইডি গুলো লক করা, পার্সোনাল একটা প্রোফাইল পিকচার দেওয়া নাই, তার সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই, সে কোন জায়গা থেকে তার লোকেশনটা দেওয়া নাই, সে একটা হচ্ছে পোস্ট দিয়েছে, তার পোস্টে অবশ্যই আমের দাম লেখা ছিল কম, যেমন 50 টাকা কেজি হচ্ছে আপনার গোপালভোগ আম, তারপর হচ্ছে প্যাকেজিং ফ্রি, ডেলিভারি চার্জ দেওয়া লাগবে, মাঝে মাঝে দেখি যে আপনার 60 টাকায় হোম ডেলিভারি ফ্রি। তো এই যে তারা যে এই লো রেটে আম দিচ্ছে, তো লো রেটে আসলে আম দিতে পারবে কিনা এই বিষয়টা তো যাচাই করার প্রয়োজন ছিল। তো যাচাই না করে যখন আমরা লোভনীয় অফার দেখি, লোভনীয় অফার দেখার পরেই কিন্তু আমরা টাকা কিন্তু পেমেন্ট করে দিচ্ছি। তো আমি আমার জায়গা থেকে বলি যে 2 টাকা খরচ বেশি করতে হলে করেন, কিন্তু একজন অথেন্টিক পার্সনের কাছ থেকে আম নেন। আপনি যে প্রতিষ্ঠান থেকে আম নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কত বছর ধরে কাজ করছে, কিংবা রিসেন্টলিও যদি শুরু করে তাদের যে কার্যক্রম সেটা কতটুকু আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমার অনেক কাস্টমার আমাকে প্রশ্ন করে যে হচ্ছে আপনার আগে কেন পেমেন্ট দিব, আপনি পেমেন্ট দিয়ে যদি টাকা না দেন। আমি বলি আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন বা আমার প্রতিষ্ঠানে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি কিছুদিন আমাকে দেখেন, আমার আগের অ্যাক্টিভিটিস বা আমরা দিয়েছি কিনা এই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য আছে। তো আপনি এগুলো দেখার পরে যদি আপনার মনে হয় যে আমরা হচ্ছে আসলেই সবাইকে হচ্ছে সেবামূলক একটা কাজ করছি, আমরা ভালো মানের আম দেই, যদি আপনার মনের মধ্যে সেই বিশ্বাসটা আসে তবে আপনি অর্ডার করবেন। একটা পেজ 3 দিন আগে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, আজকে বুস্টিং করা হয়েছে, আর এখন কিন্তু সবকিছু খুবই ইজি হয়ে গেছে। একটা পোস্ট যারা রাজশাহীতে বাড়ি কিংবা রাজশাহীর বাইরে বাড়ি, যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনার খুব সহজেই কিন্তু তারা হচ্ছে আপনার আমের ছবি কালেক্ট করছে এবং সেটা ফেসবুকে কিন্তু দিয়ে দিচ্ছে, এবং সেখানে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, আমের প্রাইজিং নিয়ে অনেক লোভনীয় প্রাইস দেওয়া হচ্ছে, যেটাতে আসলে মানুষ আকৃষ্ট হয়ে সেই প্রাইস টা কিন্তু মনে হচ্ছে যে অন্য কেউ দিতে পারছে না, নিশ্চয়ই তাহলে কম দামে এদের নিজেদের বাগান আছে, কিন্তু তারা কিন্তু বিস্তারিত খোঁজ খবর না নিয়ে তাদের কাছে পেমেন্টটা দিয়ে দিচ্ছে এবং পরবর্তীতে তারাই কিন্তু ধরা খাচ্ছে। আমার প্রতিষ্ঠানটা আজ 5 বছর ধরে কাজ করছে, আমার প্রতিষ্ঠানে গত বছরের লাইভ ভিডিও দেওয়া আছে বাগান থেকে আমি আম পাড়ছিলাম।
আমি নিয়মিত ভিডিও আপডেট দিচ্ছি। হাসান তানভীর তার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে নিয়মিত লাইভ ভিডিও আপডেট দেয়। আমাদের হচ্ছে ফয়সাল আহমেদ শশী তার বাগান থেকে যখন আম পাড়ে সেও কিন্তু ভিডিও দিয়ে থাকে। তো সে যে এই যে আপডেট গুলো দিচ্ছে, অথেন্টিক যে তথ্যগুলো সে দিচ্ছে, এগুলো দেখার পরে কিন্তু কোনো কাস্টমার তাকে কিন্তু অবিশ্বাস করে না। সো আমাকে কাস্টমার হিসেবে আমাদের সচেতন হতে হবে এবং আমাদেরকে যাচাই করতে হবে যে সেই সেলারটা রিয়েল সেলার কিনা। ধন্যবাদ, আমাদের সাথে জাহিদ নয়ন আছে আর কি কথাগুলো চমৎকার বলার জন্য আর কি। শামীম ভাইয়ের কাছে খুবই ছোট্ট করে একটু জানতে চাইবো, আমাদের হাতে একেবারেই সময় নেই, যে এই যে করোনার ভিতরে একজন আমাকে প্রশ্ন করেছে আর কি, যে তানভীর ভাই আপনারা আসলে এই করোনার সময় কি রকম নিরাপত্তা বা স্বাস্থ্যবিধি মেনে কুরিয়ার করবেন আপনারা, এটাও একটা খুব কনসার্ন একটা বিষয় আর কি এই বিষয়টা। এবং সেই সাথে আরেকটু বলবেন যে হোম ডেলিভারি আসলে দেয়া সম্ভব হচ্ছে কিনা বা দেয়া যাবে কিনা, এটুকু একটু বলবেন শামীম ভাই খুব ছোট্ট করে। ধন্যবাদ ভাই, এই বর্তমান সময় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যে বিষয়টা হচ্ছে, আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জে বা সারা বাংলাদেশের যে প্রশাসন যারা আছে, আমাদের এখানে যে আম বাজার গুলো আছে, কৃষক গুলো আমাদের যে চাঁপাইনবাবগঞ্জে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট কানসাট আম বাজার, তো এইখানে আমরা প্রশাসন, তারপরে হচ্ছে টোটাল যতগুলো স্টেক হোল্ডার আছে সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে আম বাজার গুলো আছে সামাজিক দূরত্ব বজায় রেখে আম বিক্রি করা হবে আমাদের এখানে, এবং প্রতিটি আড়তে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা থাকবে এবং বাজারের বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। এটা এগুলো কিন্তু সরকারিভাবে উপজেলা প্রশাসন থেকে সরকারিভাবে করা হচ্ছে, এবং আড়তে যে আম শ্রমিক যারা কাজ করবে তারা অবশ্যই অ্যাপ্রন পরে কাজ করবে, হাতে গ্লোভস থাকবে, মাস্ক থাকবে, মাথায় ক্যাপ থাকবে, এই করে অ্যাপ্রন কাজ করতে হবে। এবং আমরা যে কাজটা করেছি, আমাদের যে বাজারে যে প্যাকেজিং হবে, যে আমের আড়ত আছে বা আমাদের যে বাগানে আম সংগ্রহ হবে, প্রত্যেক কাজগুলো আমরা 100% স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা করছি, এবং এটা আমরা মিডিয়াতে আপনারা দেখতে পারবেন যে আমাদের কর্মকাণ্ডগুলো, কারণ দেশটা তো আমাদেরই, আর যদি এখান থেকে কোনো জীবাণু হয় তাহলে আমার দেশবাসী বা আমার ভোক্তা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, একটা ব্যবসায়িক হিসাবে এটা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব যে আমরা এটা মানে কোনো এটার জন্য কোনো বরখেলাপ হবে না, আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের নিরাপদ আম খেতে পারবেন। তানভীর ভাই ধন্যবাদ। শামীম ভাই, আমরা বেশ কিছু কমেন্টস রয়েছে, সেই কমেন্টস গুলো আমরা একটু খুব দ্রুত পড়ে ফেলতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে ফিরোজ হোসেন, আমাদেরকে তিনি অ্যাপ্রিশিয়েট করেছেন, গুড। ফারজানা ইয়াসমিন স্মৃতি বলেছেন, গোপালভোগ আম কত করে আর চট্টগ্রামে হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আছে কিনা? হোম ডেলিভারি দেওয়ার সুযোগ নেই, আর গোপালভোগ আম আমরা যারা রয়েছি, বিশেষ করে আমি রাজশাহীর আম কিংবা রাজশাহী সব কিংবা আম বাগানে শশী, আমরা সবাই 65 টাকা করে শুধু আমের দাম রেখেছি, এর সাথে কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার ভিতরে 12 টাকা, ঢাকার বাইরে রয়েছে 16 টাকা, এবং প্যাকেজিং চার্জ আছে এটার সাথে যুক্ত হবে, 12 কেজির জন্য 100 টাকা এবং 23 কেজি বা 20 কেজি বা 25 কেজি লটের জন্য 150 টাকা। আচ্ছা, সেই সাথে 5 কেজি আম নিতে হলে মোট কত টাকা লাগবে? 5 কেজি আসলে আম নেওয়া যায় না কেন? এটা আমার মনে হয় একটু জাহিদ নয়ন যদি একটু এটার খুব চমৎকার একটা উত্তর হয়তো বা দিবে নিঃসন্দেহে। জাহিদ নয়ন ছোট করে যদি বলতে চাই তাহলে হচ্ছে রাজশাহী থেকে আম পাঠানোর জন্য কিন্তু আপনার এই 5 কেজি আম পাঠায় আমাদের কিন্তু পোষায় না আর কি, কারণ এত দূর থেকে যে আমরা আমগুলা প্যাকিং করি, সেই প্যাকিং করে বিভিন্ন জায়গায় পাঠাইতে কিন্তু আমাদের আসলে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক লোকবল কিন্তু আমাদের সেক্ষেত্রে প্রয়োজন হয়। এক একটা প্যাকেটের পিছনে কিন্তু নির্দিষ্ট কিছু কস্ট রয়েছে, এবং আমরা আমগুলা নিরাপদভাবে পাঠানোর জন্য কিন্তু ক্যারেট ব্যবহার করি, প্লাস্টিকের ক্যারেটগুলোর যে সাইজ রয়েছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে আমাদের আমের একটা প্যাকেজ তৈরি করতে হয়। ওকে, চমৎকার কথা। আসলে আমরা যে ক্যারেটে পাঠাই ছোট ফলের ক্যারেটে, সেটা আসলে 12 কেজি বা 10 কেজির নিচে দিলে ওইটা টাইট হয় না, আম নষ্ট হয়ে যায়। আর 5 কেজি আম আমি আমি কি পাঠাবো? মিষ্টির প্যাকেটে পাঠালে এই আমার আপনার হাতে পৌঁছাবে না আর কি, কারণ কুরিয়ারে যে ধকল যায় এটার উপরে, তো এটা সম্ভব না। এই জন্য আসলে
আমাদেরকে এই সর্বনিম্ন অ্যাটলিস্ট 12 কেজি তো অর্ডার করতেই হয় আর কি। আচ্ছা, এছাড়াও রোকেয়া ইয়াসমিন বিথি বলেছেন, দেখ এখান থেকে আম নিতে পারছি না আমি। আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে, নরমানুর অর্ডার করবো কিভাবে, নেক্সট ডেলিভারি ডেট। আচ্ছা আমাদের, আমরা যদিও আজকে অর্ডার নিচ্ছি, আজ থেকে অর্ডার নেওয়া শুরু হচ্ছে, কিন্তু এটা বাই রোটেশন, আমাদেরকে অ্যাটলিস্ট 3 দিন সময় দিতে হবে। কারণ আপনি আমাকে বিকালে আম অর্ডার করলেন আর আমি সন্ধ্যাবেলা কুরিয়ারে তুলে দিলাম, তার মানে হলো আমি গত 3-4 দিন থেকে আমগুলো আমি আমার ওয়্যার হাউসে রেখেছি আসলে। হ্যাঁ, আমরা এই কাজটা করতে চাই না। আপনি আমাদেরকে অর্ডার দিলেন, আমরা 2-3 দিনের অর্ডার গুলো এক জায়গায় করে আমরা একটা নির্দিষ্ট সময় আম পেরে তারপরে আমরা এটা হচ্ছে কুরিয়ারে যাই, তার মানে আপনি টাটকা টাটকা আমটা পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের পলিসি আর কি। হ্যাঁ, একটু সময় দিতে হবে, ন্যূনতম 3 দিন। আর কি কি আম দেবেন এখন? আচ্ছা কি কি আম দিব এখন? শুধুমাত্র গোপালভোগ আম দিব। আর একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হলো যে আসলে আমরা যদি গোপালভোগের আম সময় এখন, কিন্তু আপনি চাচ্ছেন ফজলি, কিংবা এখন চাচ্ছেন আপনি হিমসাগর, এটা আসলে কতটুকু, এই চাওয়াটুকু কতটুকু যুক্তিযুক্ত, এবং এই চাওয়ার জন্য কি ধরনের আমাদের খেসারত দিতে হয়, এই বিষয়টা আমি শামিম ভাইয়ের কাছ থেকে 1 মিনিট একটু শুনবো। ধন্যবাদ। যে আম যদি এখন হচ্ছে গোপালভোগের সিজন, এখন যদি আপনি হিমসাগর চান তাহলে আপনার শুধু আম নেওয়াই হবে, কারণ আমগুলো পচে যাবে, কারণ আম খেতে পারবে না, কারণ প্রত্যেক আমের সময় আছে বা ম্যাচিউরিটির ব্যাপার আছে। আপনি যদি ম্যাচিউর্ড আম না নেন তাহলে হয়তো আমগুলো পচে যাবে। তা আমি যেটা আপনাদের পরামর্শ দিব, যে কিছু কিছু লোক আছে, যারা কিছু ঠক ব্যবসায়ী আছে বাজারে, ঠক ফড়িয়া আছে, এই ঠকবাজেরা কি করে, আমগুলোকে নিয়ে কেমিক্যাল মিশায় ইথিফোন স্প্রে করে আমগুলো পাকায় বিক্রি করে। তো আমি যেটা মনে করি, যে আপনারা অবশ্যই পরিপক্ক আম নিবেন, এবং আম নেওয়ার সময় একটা ভালো মানের অনলাইন সেলারের কাছ থেকে আম নিবেন, এবং তার তার পেজের আপনি দেখবেন তার পেজের কোয়ালিটি কেমন, সে কেমন কোয়ালিটির আম দেয়, তার প্রতি যখন আপনি ডিল করবেন প্রথমেই দেখবেন যে সে আম কেমন কোয়ালিটির আম দেয় এবং আমের মান কেমন, তারপরে আপনি তাদের সাথে ডিল করবেন। যে তানবীর ভাই একটা কথা বললো যে আজকেই পেজ খুললো কালকে আম বিক্রি করবে, এটা আসলে কি ফটকাবাজি ব্যবসা। তো আমি আপনাদের পরামর্শ দিব, যেন আম কেনার সময় অবশ্যই একটা ভালো মানের অনলাইন ট্রেডারের কাছ থেকে আপনারা আম কিনবেন, এবং তার প্রতি যেন আস্থা রাখা যায় বা বিশ্বাস, এমন কারোর কাছে আম কিনবেন যে তার কাছে আস্থা এবং বিশ্বাস রাখা যায়, এই দিকতে সবচেয়ে গুরুত্ব দেওয়ার বিষয়। ধন্যবাদ শামিম খান, ইসমাইল খান শামিম। আসলে এখানে গুরুত্বটা কেন, এই আম তো আপনি খাচ্ছেন, আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে, তিনি খাচ্ছেন, আপনার সন্তান আছে। সো আম একটা লোভনীয় খাবার, এটা আমরা সবাই চাই, এটার সাথে ইমোশন জড়িত, এটা একটার সাথে আমাদের কালচার, আমাদের কাস্টমস এগুলো জড়িত। সো এটার অনুভূতিটা আমাদের, আমরা দুর্বল আসলে। হ্যাঁ, কিন্তু আমরা চাই যে আমার বাড়িতে যেই আম আসে, আমি যেই আম খাই, আমি চাই এই আমটা আপনার বাড়িতেও যাক, এবং আমরা সেটাই করে থাকি আর কি। একেবারে শেষ, আমাকে অনেকে কমেন্টস করেছে, আমরা এই রিপ্লাইগুলো হয়তো বা দিয়ে দিব। আর সেই সাথে জাহিদ নয়, স্বামী জাহিদ নয়, আমরা একেবারে শেষ করবো, শেষে যদি আপনি কিছু বলেন। সবশেষে সবাইকে একথাই বলতে চাই যে আপনারা সুস্বাদু আমের পাশাপাশি নিরাপদ আম নিশ্চিত করুন, আপনার শিশু এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। ধন্যবাদ জাহিদ নয়ন, আর ইসমাইল খান শামিম আপনি শেষ করবেন, শুধু একটা কথা যোগ করবেন যে অল্প টাকায় আম কেনা ভালো নাকি ভালো মানের আম কেনা ভালো, দামটা সেটা যেটাই হোক। আচ্ছা, আমি ভোক্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে অনেক ঠকবাজ বিজ্ঞাপন আছে যে খেয়ে দাম দিবেন, আম পাওয়ার পর টাকা, খাওয়ার পর টাকা, তারপরে 30 টাকা কেজি আম, এই যে এই ঠকবাজ, এই ঠকবাজ প্রতারকদের থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা দেখবেন যে কে সরাসরি বাগান থেকে, নিজস্ব বাগান থেকে বা বাগান থেকে কৃষকের কাছ থেকে আম সরবরাহ করছে, এবং এবং তার যে আম চাষিগুলা, যে ট্রেডারগুলো আছে, আমরা যারা ওমট্যাপ প্রতিষ্ঠা করেছি, ওমট্যাপে যে নিয়ম কানুন করছি যে একজন ট্রেড লাইসেন্স ছাড়া কেউ আমাদের ওমট্যাপের মেম্বার হতে পারবে না, এবং আমরা প্রত্যেককে, আমরা এবছর কাজ শুরু করেছি, আগামী বছর থেকে আমরা ইনশাল্লাহ একেবারে 100% যাচাই বাছাই করার পর, তারপরে আমরা ওমট্যাপ থেকে আমরা সদস্য নাম্বার দিব যে না, এই 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 ট্রেডারের কাছ থেকে আপনারা যদি আম কেনেন তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না। তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আমরা চাই বাংলাদেশের আম শিল্পের উন্নয়ন, এবং এই কোভিড-19 কারণে এই বছর কিন্তু আমরা যারা আমরা অনলাইন ট্রেডার আছি সারা বাংলাদেশের, আমরা বাংলাদেশের কৃষককে বাঁচাতে যার যতদূর সম্ভব আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আম পৌঁছে দিব, এবং আমরা যারা হোম ডেলিভারি কিন্তু আমরা করি না, কারণ একটা ব্র্যান্ডেড কোম্পানি বা ব্র্যান্ডেড কুরিয়ার কিন্তু কেউ হোম ডেলিভারির
বাসায় হোম ডেলিভারি করার ব্যবস্থা তাদের নাই। তো আপনারা আপনাদের একটা বলবো যে কুরিয়ার সার্ভিসের যে প্রতিষ্ঠিত যে কুরিয়ার সার্ভিস গুলো আছে এদের অফিস থেকে আপনারা আম নিয়ে আসবেন, কারণ আমরা যদি একটা লো গ্রেডের কুরিয়ারে যদি আপনাদের আম দেই তারা কিন্তু আম চুরি হওয়ার ভয় থাকে। তো এই বিষয়টা সামগ্রিক বিবেচ্য বিবেচনা করে আপনারা আম কিনবেন, এবং আম কেনার সময় অবশ্যই একজন ভালো মানের আম বিক্রেতার কাছ থেকে আপনারা আম কিনবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাই, এবং চমৎকার করে এই কথাগুলো বলেছেন, আমাদের খুবই ভালো লাগলো আর কি, এবং আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। হ্যাঁ, আর আমরাও খুব মানে আমার কথা হলো যে আমরা এখানে যারা তরুণ উদ্যোক্তা যারা রয়েছে, আমার কাছে আমার মনে হয় যে আমরা সবাই নতুন একটা ধারা আসলে আনার চেষ্টা করেছি। আমার বাপ দাদাদেরকে দেখেছি, আমার মামাদেরকে দেখেছি, বাবাদেরকে দেখেছি যে 2011-12-13 সালেও আমার বাবা কুমিল্লাতে গিয়ে এক মাস করে থাকতো, রাজশাহী থেকে বাঘা থেকে ট্রাক ভর্তি আম যেত এবং সেখানে তিনি থেকে ওই আড়তে আম বিক্রি করতো আর কি। দাম পেতো 35 টাকা কেজি, 55 টাকা কেজি, 45 টাকা কেজি, 50 টাকা কেজি পাওয়া মানে ঈদ একেবারে। হ্যাঁ, সেই আম আমরা কিন্তু এখন 80 টাকায় সরাসরি আমরাই বিক্রি করছি। এটা সত্য যে আমাদের আমাদের হয়তো বা আম আমাদের তিন পরিবার মিলে, কারণ আমাদের আমাদের তিন পরিবারের আম হয় আর কি, আমাদের সব মিলে 400-450 মনের মতন আম আছে। হ্যাঁ, কিন্তু আমার তো আমার পেজে কিংবা আমাদের এই এই সেলিং চ্যানেলটা করার ফলে যেটা হচ্ছে, আমাদের কিন্তু চাহিদা অনেক বেড়েছে, মানুষের আমাদের প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি। ইভেন নট অনলি দ্যাট, এই যে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকের কিন্তু একটা ফেসবুকে গ্রুপ আছে। ফেসবুকে গ্রুপটা করার পিছনে কারণটা হলো এই যে আমি আপনাকে আম দিলাম, কোনো কারণে আপনার আমটা ভালো লাগলো না, আপনি বলবেন কোথায়, প্রকাশ করবেন কোথায়। আমাদের কাছে মনে হয় যে আমার ক্রেতাদের কাছে আমাদের একটা জবাবদিহিতার একটা জায়গা আছে, এবং এই জবাবদিহিতা থাকতে হবে, তাহলে লয়ালিটি তৈরি হবে, আমাদের একটা বন্ডিং তৈরি হবে। আবার কেউ আম পেয়ে খুব খুশি হচ্ছে, সেও কিন্তু এসে আমাদের গ্রুপে বলছে এবং অভিযোগও করছে। তো এই যে জবাবদিহিতার জায়গাটা আমরা নিশ্চিত করছি আর কি। সাপোজ জাহিদ নয়নেরও কিন্তু তাদের গ্রুপ আছে, এবং যারা যারা বেশ একটা অবস্থানে রয়েছে তাদের কিন্তু সবারই একটা করে গ্রুপ আছে আর কি। এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হন, আপনাদের প্রশ্ন করেন, চাওয়া পাওয়ার কথাগুলো বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আসলে আমরা সবাই মোটামুটি, যেমন আমি বিজনেস থেকে লেখাপড়া করেছি, এমবিএ করেছি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, শামীম ভাই মাস্টার্স করেছেন, জাহিদ নয়ন রাজশাহী কলেজে লেখাপড়া করছেন। আসলে আমরা আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমাদের পরিবারকে একটা সাপোর্ট দিচ্ছি, যেটার জন্য আমার পরিবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আসলে অনেকটা এগিয়ে থাকবে আমাদের জন্য। এই যে আমরা একটা প্রসেস তৈরি করে দিলাম, একটা চ্যানেল তৈরি করে দিলাম, আমাদের আম কিন্তু এখন এইভাবেই যাচ্ছে গত 3-4 বছর থেকে। 2013 সাল থেকে যদিও আমার এটা স্টার্ট, কিন্তু তারপর থেকে কিন্তু আমাদেরকে আর ভাবতে হয়নি যে আম কিভাবে বিক্রি হবে। এই বছরটা একটা জিনিস যোগ করতে চাই, সেটা হলো যে এই বছর অনলাইনে অনেক বেশি চাপ, মানুষ বাইরে যেতে ভয় পাচ্ছে। ইভেন আপনাদেরকে আমরা সাজেস্ট করবো যে কুরিয়ারে যদি আমরা আম পাঠাই, কুরিয়ারে গিয়ে আপনারা হুড়াহুড়ি করে আম নিবেন না, দূরে কোথাও দাঁড়াবেন, খুঁজে দেখো, ওরা নিঃসন্দেহে এটা নিশ্চিত করবে, খুঁজে দেখে আমটা আস্তে করে নিয়ে যেয়ে আবার বাসায় গিয়ে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হবেন আর কি। হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজ করে, মানে যতটা ভাবে স্বাস্থ্যবিধি যে আছে সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। আরেকটা বিষয় যে এই যে এবার অনলাইনে সবারই একটা ধারণা যে অনলাইনে আসলে অনেক বেশি বিজনেস হবে, কারণ এখন মানুষ অনলাইনের প্রতি অনেক বেশি ঝুঁকে পড়ছে, উপায় তো নেই, রাস্তাঘাটে তো যেতে পারছে না। এবছর অনলাইন ই কমার্সটা অনেক উপরে উঠে যাওয়ার যেমন সুযোগ আছে, ঠিক অনেক বেশি রিস্ক আছে। যারা যারা নন প্রফেশনাল তারাও কিন্তু এখন অনলাইন সেলার হিসেবে আত্মপ্রকাশ করছে, যারা আসলে অনলাইন সেলিং জিনিসটাই হয়তো বা বোঝে না, কিংবা নতুন করে বুঝছে কিংবা শিখছে, তারা হয়তো বা সঠিক তথ্য দিতে পারছে না। এতে যেটা হচ্ছে যে এক, অনলাইন ই কমার্সটা মানুষের কাছে অনেক বেশি পরিচিত হচ্ছে, দুই, ই কমার্সের ভবিষ্যৎটাও কিন্তু হুমকির মুখে পড়ছে। আসলে যে একটা মানুষ শিখে এসে অনলাইন সেলার হচ্ছে, তার অবস্থানটা একরকম হবে, আর শুধুমাত্র একটা একটা ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে এসে বুস্ট করে প্রোডাক্ট সেল করছে, তার তার কিন্তু অবস্থানটা অন্যরকম হবে আর কি। সো এটা আমাদের জন্য একটা অপরচুনিটি, এটা কিন্তু আমাদের জন্য একটা থ্রেটও বটে আর কি। তো সবকিছু মিলিয়ে যারা ক্রেতারা রয়েছেন, আমরা চাই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে, এবং আমরা চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে ভালো আম নিরাপদ আম খান। আর সেই সাথে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যে আম শিল্পকে বাঁচানোর জন্য আপনাদের একটা ভূমিকা আছে আসলে। আপনারা হয়তো বা না বুঝে শুনে একজনের কাছে অর্ডার দিবেন, প্রতারক চক্র সারা জগতে সারা বিশ্বেই আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। আপনি হয়তো বা টাকা খোয়া যাবেন, আপনি পরে বলবেন যে রাজশাহীর মানুষজন ভালো না, কিংবা রাজশাহীর মানুষজন হচ্ছে প্রতারক। তা না করে এই সুযোগটা না দিয়ে আপনি বরঞ্চ প্রকৃত সেলারদেরকে খুঁজে বের করুন, অনলাইন থেকে দেখুন, বুঝুন, তার ওয়েবসাইটে যান, তার সে দেখেন যে প্রকৃত সে আসলে সব নিয়ম বেঁধে আসলে ব্যবসা করছে কিনা, রিভিউ দেখে তারপরে সঠিক মানুষের কাছে গিয়ে আপনারা আমের জন্য অর্ডার করুন। আমার মনে হয় সেটাই সবার জন্যই মঙ্গল হবে। তাহলে যেমন আম শিল্পটা যেমন বেঁচে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
আমের যে সুনাম রয়েছে রাজশাহী চাপাই এবং আমাদের আশেপাশে অঞ্চলে যে ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। শুধু বাংলাদেশ না, আম কিন্তু বাইরে এক্সপোর্ট হচ্ছে, এবছর প্রচুর আম এক্সপোর্ট হবে যতটুকু শুনলাম শামীম ভাইয়ের কাছ থেকে আর কি। তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা। শামীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জাহিদ নয়ন আপনাকে ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর জাহিদ নয়নের শপে আপনারা এখন গিয়ে অর্ডার করতে পারেন। ইসমাইল খান শামীম, সে যদিও এক্সপোর্ট নিয়ে ব্যস্ত, সে যদিও পাইকারি আম নিয়ে অনেক বেশি ব্যস্ত, তার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি আসলে গত বছর আজকের এই দিনে 30শে মে বাংলাদেশের প্রথম অনলাইন ম্যাঙ্গো ই কমার্স যে অ্যাপ সেটা আমরা লঞ্চ করি, রাজশাহী জেলা প্রশাসক তিনি হচ্ছে আমাদের উদ্বোধন করে দেয়। সো জাস্ট এক বছর হলো আজ থেকে আমরা আবারও দ্বিতীয়বারের মতন, দ্বিতীয় বছরের মতন আমরা আমাদের অ্যাপে অর্ডার নেওয়া শুরু করেছি। সো আপনারা রাজশাহীর ম্যাঙ্গো এই অ্যাপটি ডাউনলোড করবেন, সেখানে যে কোনো পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ঘরে থাকুন, নিরাপদে থাকুন, নিজের স্বাস্থ্যবিধি নিজে হচ্ছে রক্ষা করুন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ সবাইকে, শুভ বিদায়। ধন্যবাদ।